নমস্কার বিখ্যাত এন গেম এই সিরিজের প্রথম পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তা আজকে আপনারা বোর্ডে যে পজিশানটা দেখতে পাচ্ছেন এই ফেমাস এন গেম পজিশনটা ক্রিয়েট করেছিলেন রেটি উনিশশো সালে তা আপনি যদি এটা কম্পিউটারে ফেলেন তাহলে কম্পিউটার কিন্তু প্রথমে বলবে ড্র মানে উইন নেই কিন্তু আমরা দেখব এটা সত্যি নয় চলুন তাহলে দেখা যাক কেন সত্যি নয় দেখুন আপনি যদি প্রথমে খেয়াল করেন প্রথমে বলে রাখি এই পজিশন হচ্ছে সাদার চাল মানে সাদাকে চালতে হবে এবং জিততে হবে ঠিক আছে এটা হচ্ছে পাজেলটা আর কি দেখুন আপনি যদি খেয়াল করেন এটা একটা কুইন আছে তো দেখে মনে হচ্ছে আপদৃষ্টিতে আপনি জিতে যাবেন ঠিক আছে কারণ বিষয়বার রুকের এগেন্স্টে তো সাধারণত কুইন জিতে যায় কিন্তু সামু আপনি ওভাবে জিততে পারবেন না কেন যদি মনে করেন যে এখানে আপনার টার্গেটটা কি যদি মনে করেন যে এই পনগুলো খাবেন যে এখানে একটা পাসার বার করবেন সেটা স্কিমটা চলবে না কেন চলবে না একটা ছোট্ট ব্যাপারটা দেখাই ধরুন আপনি করলেন কুইন এফ ফাইভ কারণ এখানে তো আপনি কোনো মেট পাচ্ছেন না ধরুন কুইনে ফাইভ মিলেন আইডিয়া হচ্ছে আপনি কোনটা খাবেন তাহলে সাপোজ যদি বিশব দিয়ে গার্ড করে তখন আপনি বড় যেখানে একটা দিতে পারেন ধরুন কিংটা সাপোজ হিসেবে উঠলো আপনি ধরুন আবার একটা দিলেন এটা খাবেন বলে যদি এখানে আসেন এবার যদি খান তাহলে কিন্তু সেটা হবে না কারণ এক এখানে মেট হয়ে যাবে কারণ বিশব আর এর সাপোর্টে এখানে একটা মেট হয়ে গেছে সুতরাং বুঝতে পারলেন যে কিংটা মানে কুইনটা এফ ফাইভে গিয়ে কটা লাভে কিছু হচ্ছে না তাহলে আপনি জিতবেনটা কি করে এখানে যেটা স্টানিং মুভ সেটা হচ্ছে কিং এইচ সিক্স এবার বলবেন এটা আবার কি এমন এর মধ্যে কি মাহাত্ম আছে মাত্র এরকম সাপোজ যদি আবার কালো এখানে বিশব দিয়ে কুইনটাকে ট্র্যাপ করার চেষ্টা করে এবার ভাবছে কি যে কুইনটা সরবে এখানে আমি মেট করব ঠিক আছে কেন হবে না অদ্ভুতভাবে এখানে অদ্ভুত চাল হচ্ছে কিং জি সেভেন স্টানিং মানে আপনি সেলফ পিন করছেন নিজেকে যে আসো তুমি খাও সমস্যাটা কি হবে দেখুন এবার যদি খায় এই পণ দিয়ে খেলো সামহ এই রূপটা দেখুন এবার মনে হচ্ছে যেন আর যাওয়ার জায়গা নেই কোথাও একটা এবার ও ওকে তো জুগ মার্কা হয়ে গেছে ঠিক আছে তো এবার কী হবে সাপোজ যদি কিংটা উঠতে পারছে না তাহলে আপনি কিং দিয়ে তো রূপটা খেয়ে নেবেন এবার এই পণ পুষও করতে পারছে না তাহলে এই পণ দিয়ে পণ খাবে আর যদি এটা খেলে এটাই খাবে তাহলে আপনাকে কিংটাকে সামহ সরতে হবে তখন রূপটা চলে যাবে আলটিমেট পজিশনটা উইনিং তাহলে বুঝতে পারলেন যে এখানে কিংটা যাওয়ার পরে বিশপ দিয়ে সামো কুইনটা খাওয়া যাচ্ছে না তাহলে কি করবে সাপোজ যদি আবার ওয়েটিং দেয় বিষপ এইচ টু তা এছাড়া তো কোনো চাল নেই এবার সাঁতার খেলবে সি ফোর একটা সামোহারা একটা পাশার ক্রিয়েট করার চেষ্টা করছে এবার যদি খায় খেতেই হবে যদি না খায় যায় তো ওই খেয়ে নেবে আর কি ধরুন খেলো এখানে স্টার্টিং মুভ হচ্ছে ই ফাইভ কেন ই এখানে কি কি অপশান আছে দেখুন এক যদি পন দিয়ে খায় একটা যদি দিয়ে খায় এটাই তো স্কিম কারণ যদি কিছুই দিয়ে না খান তাহলে এইটা খেয়েই আলটিমেট এখানে মেট হয়ে যাবে ঠিক আছে ওকে একটা ডিসিশন নিতে হবে ধরুন যদি দিয়ে খেত তাহলে কি সমস্যা হতো সমস্যাটা হতো সিম্পল পন দিয়ে পণটা খাবে এবার দেখুন সেই একই ভেরিয়েশন যদি খায় এটা খাবে ম্যাক্সিমাম কি করতে পারে রুটটা এখানে যেতে পারে যে কিংটা সরিয়ে দিয়ে এখানে যদি কিংটা সমূহ বার করতে পারে তা ধরুন কিংটা দিয়ে আপনি রূপটা খেলেন ও ধরুন এখানে এলো কারণ এখানে তো উঠতে পারছে না আপনি এটা ওয়েটিং দেবেন সেটা হচ্ছে কিং এইট মানে এখানে আসবেন না কিং এইট দেবেন কারণ এবার যদি এখানে আসে তখন আমি এখানে যাব এবার দেখুন যুগজ হয়ে গেছে কারণ ওখানে সরত যদি কিংটা সরে তাহলে পনটা চলে যাচ্ছে আর যদি পনগুলো ঠেলে তাহলে পন খেয়ে চেক মারবো সরবে তখন আবার কিংটা খেয়ে যাবে মানে পরবর্তীকালে পণটা উঠে প্রোমোট হয়ে উইনিং সুতরাং এই ভেরিয়েশনও কাজ করছে না মানে যদি বিষব দিয়ে আপনি এখন এই এই পজিশনে কুইন খান তাহলেও কিন্তু সেই কাজ করছে না তাহলে আপনাকে কী করতে হবে যে যদি আপনি এবার এই পণ দিয়ে খান তখন আপনার কি খেলবেন না দেবেন একটা ছোট্ট করে একটা চেক দেবেন চেক এবার সাপোজ যদি এখানে ওঠে এবার আপনি দিতে পারেন এই চেকটা কারণ পণটা থাকার জন্য বিষবটা স্কোয়ারটা গাট করতে পারছে না এবার কিংটে তো সত্যিই হবে যদি এখানে যায় তাহলে তো এখানে খাওয়া যাচ্ছে মানে আলটিমেট রুটটা চলে যাচ্ছে লং রানে তাহলে আর তো কোনো ভেরিয়েশান নেই মানে এই যখনই পুশটা করবে তখনই মোটামুটি ভবলীলা সাঙ্গ তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানে স্টার্টিং মুভটা হচ্ছে প্রথম একদম ফার্স্ট পজিশনে চলে আসি আপনাকে প্রথম স্টার্ট করতে হবে কিং এইট সিক্স দিয়ে এটা যদি যখন আপনি খেলবেন তখন কম্পিউটার বলবে যে পজিশনটা উইনিং কিন্তু কম্পিউটার কিন্তু প্রথমেই কিং এইট সিক্স চালটা খুঁজে পায় না ঠিক আছে এটা হচ্ছে কি এটা অসাধারণ কম্পোজিশন তা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দেবেন ভিউটা দেখার জন্য ধন্যবাদ